রাশিয়ার আগ্রাসন নিয়ে বিশ্ব মিডিয়ায় খোলা চিঠি লিখেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। মঙ্গলবার লেখা চিঠিতে ইউক্রেনীয় শিশুসহ বেসামরিকদের ওপর ক্রেমলিন ব্যাপক হত্যাকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আবেগী খোলা চিঠিতে জেলেনস্কা আরও বলেন, ইউক্রেনের রাশিয়া আগ্রাসন চালাবে এটা অবিশ্বাস্য ছিল, অথচ 24 ফেব্রুয়ারি রুশ আগ্রাসনের ঘোষণাতে ঘুম ভাঙে সবার। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ঘিরে ফেলা হয় শহরগুলো। রাশিয়া বিশেষ অভিযান বললেও ইউক্রেনের শিশুসহ বেসামরিকদের হত্যা করা হচ্ছে, এটাই নির্মম বাস্তবতা। তিনি বলেন, ইউক্রেনের সড়কে এখন শুধু শরণার্থীর বন্যা, তাদের দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি। চিঠিতে ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন বাস্তবায়নে ফের পশ্চিমাদের আহ্বান জানান ফার্স্ট লেডি, যদিও আগেই একই প্রস্তাব নাকচ করেছে ন্যাটো এবং যুক্তরাষ্ট্র।